আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার নাম সাব্বির, পুনা থেকে এসেছি। পবিত্র কোরআনের প্রত্যেকটা শব্দেরই তো একটা অর্থ আছে, আপনি কি আমাকে আলিফ লাম মিম এটার অর্থ বলতে পারবেন? ভাই, আপনি প্রশ্ন করলেন যে কোরআনের প্রত্যেকটা শব্দেরই অর্থ আছে, এখন আপনাকে আলিফ লাম মিমের অর্থটা বলতে পারবো কিনা। আলিফ লাম মিমের অর্থ নিয়ে যদি বলতে হয়, এটার উপরে এই পর্যন্ত অনেক বই লেখা হয়েছে, এখানে বিভিন্ন বিষয় আছে, অনেকে বই লিখেছেন, বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়েছেন যে আলিফ লাম মিম হতে পারে আল্লাহ সুবহান ওয়া তাআলার ইনিশিয়াল, অথবা এগুলো আল্লাহ তাআলার নিদর্শন, অথবা আল্লাহর প্রশংসা, এরকম বিভিন্ন অর্থের কথা এখানে বলা হয়েছে। এ ব্যাপারে আমার লেকচারে বিস্তারিত বলেছি, আল কোরআন শুড বি রেড উইথ আন্ডারস্ট্যান্ডিং। কিছু মানুষ বলে এগুলোর কোনো অর্থ নেই, অথবা অর্থটা গোপন আছে, এরকম অনেক বই লেখা হয়েছে। তবে সরাসরি কোরআনে এরকম কোনো আয়াত বা কোনো হাদিস নেই, পরোক্ষভাবে আছে। আর এটাকে সবচেয়ে সেরা যুক্তি বলে মনে করা হয়, সেটা হচ্ছে এটা আল্লাহ তাআলার একটা চ্যালেঞ্জ। এই আলিফ লাম মিম, এগুলো আরবি অক্ষর, অনেক জায়গায় মাত্র একটা অক্ষর, যেমন নুন, কফ, কোথাও দুটো অক্ষর, হা মিম, কোথাও তিনটা অক্ষর, আলিফ লাম মিম কোথাও চারটা, আবার কোথাও বা পাঁচটা, এরকম সুরা আছে 29টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যেখানে এরকম অক্ষর আছে, এগুলোকে বলা হয় হরফে মুকাতাত, মানে এই অক্ষরগুলি। এখানে দেখবেন, আমার যেটা মনে হয় সবচেয়ে সেরা যুক্তিটা হচ্ছে যে, ধরেন এই কোরআন যখন নাজিল হয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় চ্যালেঞ্জ করেছেন। প্রথমে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, কোরআনের মতো একটা বই লিখতে পারো কিনা, সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 88। আরেক জায়গায় বলছে, কোরআনের মতো 10টা সূরা লিখতে পারবে কিনা, সূরা হুদ অধ্যায় 11 আয়াত 13। এরপর আল্লাহ বলেছেন, কোরআনের মতো করে একটা সূরা লিখতে পারবে কিনা, সূরা ইউনুস অধ্যায় 10 আয়াত 38, যে কোরআনের মতো একটা সূরা লিখতে পারবে কিনা। আর তারপর পবিত্র কোরআনে আরো বলা হয়েছে, সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 23 ও 24 বলা হয়েছে যে, তোমাদের মনে যদি সন্দেহ থাকে যে আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি, তাহলে এর মতো একটা সূরা রচনা করো, তোমরা সব সাহায্য করে নাও, সব সাক্ষী নাও, যদি আল্লাহ ব্যতীত কেউ থাকে, যদি তোমাদের সন্দেহ সত্যি হয়, আর যদি না পারো অবশ্যই তোমরা পারবে না, তাহলে দোজখের আগুনের জন্য প্রস্তুত থাকো, যারা অসৎ হবে মানুষ ও পাথর। চ্যালেঞ্জ করা হয়েছে, কোরআনের মতো করে একটা বই লেখো, তারপর একটু সহজ কোরআনের মতো 10টা সূরা লিখে দেখাও, তারপর মাত্র একটা সূরা, তারপর বলছে কোরআনের কাছাকাছি একটা মাত্র সূরা। এই চ্যালেঞ্জ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি এখন দেখেন, আল্লাহ যখন এই অক্ষরগুলো ব্যবহার করে, আরবি অক্ষরগুলো ব্যবহার করেছেন, মুকাতাত অক্ষর, আলিফ লাম মিম নুন কফ হা মিম, এটা অনেকটা আল্লাহ আরবদের বলছেন, পবিত্র কোরআন যখন নাজিল হয়েছিল, আরবি ভাষা তখন খুব উন্নত, আরবের লোকজন তাদের ভাষা নিয়ে গর্ব করত, আরবি ভাষা নিয়ে বড়াই করত। সে সময় আরব দেশে অনেক বিখ্যাত কবি ছিলেন আরবি ভাষায়। আল্লাহ বলেছেন, আলিফ লাম মিম এগুলো তোমাদের ভাষার অক্ষর, আলিফ লাম মিম তোমাদের আরবি ভাষা, তোমাদের ভাষা দিয়ে আমি এই কোরআন রচনা করেছি, তোমাদের চ্যালেঞ্জ কোরআনের কাছাকাছি একটা সূরা লিখে দেখাও, এটা একটা অলৌকিক। আল্লাহ বলেছেন আলিফ লাম মিম হা মিম নুন কফ এগুলো দিয়ে, যেমন ধরেন এখনকার দিনে আমরা জানি মানুষের শরীরে কি দিয়ে তৈরি, বৈজ্ঞানিকভাবে জানি শরীরে পানি আছে, এটা আছে, ওটা আছে, কিন্তু মানুষ তৈরি করতে পারবো না। মানুষের শরীরে বিভিন্ন উপাদানগুলো আমরা বাজার থেকে কিনতে পারবো, কিন্তু মানুষ তৈরি করতে পারবো না, আসল জিনিস হচ্ছে জীবন। একইভাবে আল্লাহ বলেছেন এগুলো তোমাদের অক্ষর, আলিফ লাম মিম ইংরেজি ভাষায় যেমন আছে ABCD, আলিফ লাম মিম হা মিম, আমি এই কোরআন লিখেছি, কোরআনের মতো একটা সূরা তোমরা লিখে দেখাও, এটা কখনোই তোমরা করতে পারবে না। তোমাদের মনে যদি সন্দেহ থাকে যে আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি, তাহলে এর মতো করে একটা সূরা তোমরা রচনা করো, তোমরা সব সাহায্য করে নাও, আর সব সাক্ষী নাও, যদি আল্লাহ ব্যতীত কেউ থাকে, তোমাদের সন্দেহ যদি সত্যি হয়, যদি তোমরা না পারো, আর যদি না পারো, দোজখের আগুনের জন্য প্রস্তুত থাকো, যার রসদ হবে মানুষ ও পাথর। আল্লাহ এখানে চ্যালেঞ্জ করেছেন, তোমরা কখনো এটা করতে পারবে না, তাহলে আমরা বুঝতে পারছি এগুলো আমাদের স্মরণ করিয়ে দেয়। একটা সহিহ হাদিস এরকম বলা হয়েছে, বর্ণনা করেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আমি যুক্তিটা মানি, আর শেখ ইবনে তাইমিয়া সহ আর অনেক বিশেষজ্ঞ ব্যাখ্যাটাকে বেশি সমর্থন করেছেন, অন্যান্য ব্যাখ্যাগুলো হচ্ছে, আর আমার মনে হয় এটাই লজিক্যাল ব্যাখ্যা। সে কারণে আল্লাহ তাআলা আরবদের চ্যালেঞ্জ করেছেন, যারা তাদের ভাষা নিয়ে গর্ব করত, তোমাদের ভাষা দিয়ে আমি কোরআন লিখেছি, তোমরা পারলে এরকম একটা সূরা লিখে দেখাও। আজকের উত্তরটা পেয়েছেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।